أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব হলুদ দুধ দূর করে শিশু ঠান্ডা জনিত যে সমস্যা সেটা অর্থাৎ হলুদ এবং দুধ মিশ্রণ যদি আপনার শিশুকে খাওয়ান এবং সে যদি ঠান্ডা জনিত সমস্যায় ভোগে তাহলে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে এই সমস্যা খুব সহজেই আপনি সমাধান করে নিতে পারবেন প্রাচীনকাল থেকেই নানা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হলুদ আর এই হলুদের ব্যবহারের মাধ্যমে শিশুর ঠান্ডা সমস্যা দূর করা সম্ভব এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া শিশুর ঠান্ডা সমস্যা অনেক শিশুরই নানা সমস্যা তৈরি করে এই সমস্যা দূর করার জন্য অনেকেই অ্যালোপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হন ফলে চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক কিংবা অহেতুক করা ওষুধ খেয়ে শিশু প্রথমত খেতে চায় না দ্বিতীয় হচ্ছে সে বিরক্ত হয় এই সমস্যা দূর করতে পারে একটি সহজ বিকল্প হলুদ মিশ্রিত দুধ যেভাবে বানাবেন বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে হলুদ দুধ বানানোর নির্দেশনা দিয়েছেন যারা হলুদ দুধে আগ্রহী তারা এ লেখা দেওয়া পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন যা যা উপকরণ লাগবে এক এক ইঞ্চি লম্বা হলুদ খণ্ড কয়েকটি গোলমরিচের দানা সাদা হলে ভালো হয় ও এক কাপ দুধ ও সিদ্ধ পানি এছাড়াও সামান্য মধু চিনি ও ঘি ব্যবহার করতে পারেন পদ্ধতি এক টুকরো হলুদ ও গোলমরিচের দানা পৃথকভাবে চূর্ণ করুন এক কাপ দুধের সঙ্গে সমপরিমাণ পানি মেশান দুধ ও হলুদ চূর্ণ মিশিয়ে চুলায় 20 মিনিট সেদ্ধ করুন দুধের পরিমাণ কমে গেলে জ্বালও কমিয়ে দিন চুলা থেকে নামিয়ে ছেঁকে দুধ কাপে ঢালুন প্রয়োজনে এতে মধু সামান্য চিনি অথবা আধ চামচ ঘি দিতে পারেন হালকা গরম থাকতেই পরিবেশন করুন আর এই বিশেষ দুধ বা এই বিশেষ পানীয়টি আপনার সন্তানকে বা শিশুকে খাওয়ালে সে অটোমেটিকলি বা দেখবেন যে ঠান্ডা জনিত যে সমস্যায় ভুগছে সেখান থেকে সুস্থ হয়ে উঠবে এটা প্রাপ্তবয়স্ক লোকেরাও ট্রাই করতে পারেন তারাও এখান থেকে অনেক ঠান্ডা জনিত সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন এবং এছাড়াও এর আরও অনেক ধরনের পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ গুণ রয়েছে যা অন্য আরেকদিন আলোচনা করব তো আজকে ছোট ভিডিও টিউটোরিয়ালের এতটুকুই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আর যেতে যেতে জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার লাইক দেওয়ার এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু